শান্তিপুর শাড়ি ব্যবসায়ীর মানবিক মুখ। শান্তিপুরে শাড়ির ভিডিও তো আমরা রেগুলার করি, কিন্তু আজকের ভিডিওটা সত্যি স্পেশাল। 150 থেকে 200 জন গরিব মানুষকে ফ্রিতে শাড়ি দেওয়া হয়েছে, একদম ক্যামেরার সামনে, কোনো ভাওতা না, কোনো ভিডিও বা লাইভে মিথ্যে প্রতিশ্রুতি না। শান্তিপুর শাড়ি কুঠিরের কথা বলছি। শান্তিপুর শাড়ি কুঠিরের আজ পঞ্চম শোরুমের উদ্বোধন ছিল, তার জন্য অনেক বিশিষ্ট অতিথিরাও ছিলেন। 150 মানুষকে শাড়ি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা আউটলেটকেই ভিডিওতে ঘুরে দেখানো হয়েছে, এবং শাড়ির সততা সম্পর্কে শান্তিপুরে আপনারা কতটা নিরাপদ সব কিছু বলা হয়েছে এই ভিডিওতে, এবং নতুন শোরুমটাও আপনারা দেখে নেবেন। এবং এর পরের ভিডিওতে আমরা আরও নতুন শোরুমে কী ইউনিক শাড়ি আসলো তার কালেকশনও দেখে নেব। তো আজকের ভিডিওটা সত্যি খুব স্পেশাল হতে চলেছে, 1 মিনিটের জন্য স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা চলে এসেছি শান্তিপুর শাড়ি কুঠিরে, দেখতে পাচ্ছেন আপনার দোকানটা। এখানে আমার প্রিয় দাদা রয়েছে এখানে শান্তিপুর শাড়ি কুঠিরে, আসুন, ওয়েলকাম। এটা আমার আরেকটা আউটলেট, এটা আপনারা সবাই জানেন যে আমার 4টে আউটলেট ছিল, আজকে শুভ উদ্বোধন, আমার দ্বিতীয় আরেকটা আউটলেট উদ্বোধন হয়েছে, এবং সেটা বস্ত্রবিতরণের মধ্য দিয়ে। এটা আমার 4th আউটলেট। এখানে শান্তিপুরে যত রকমের তাঁত ছেড়ে আছে, সুতির ছাপা তাঁত ছেড়ে থেকে শুরু করে, এবং নাইটি কুর্তির আলাদা আমার শোরুম রয়েছে, নাইটি কুর্তির আলাদা শোরুম, হ্যান্ডলুমের প্রায় 700-800 আইটেম রয়েছে, জামদানি, তসর, লিলেন, মটকা। আমার এখানে 5টা আউটলেট, তো এক একটা আউটলেটে ভিন্নধর্মী নানা রকম ভাবে আমি সব রাখি, যাতে যারা কাস্টমার বা শাড়ি নিতে আসে তারা নিতে সুবিধা হয় এবং দেখতে সুবিধা হয়, সেই জন্য আউটলেটগুলো আমার আলাদা আলাদা করা আছে। তো চলো আমি পরের পরপর আউটলেটগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। ওকে, নিশ্চয়ই। চলে এসেছি আমার আসলে দাদা দ্বিতীয় আউটলেট, আমি সব আউটলেট গুলো আপনাদের আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো, এবং আমার যেটা নতুন যেটা আজকে উদ্বোধন হয়েছে আমার যেটা দোতলা যেটা আউটলেট সেখানে আমি আপনাদের নিয়ে যাবো। এক এক করে আমি আপনাদের সব আপডেট গুলো দেখাই, আপনারা শান্তিপুরে আসুন। শান্তিপুর শাড়ি কুটিরে যারা আপনারা বিগত দিন এসেছেন তারা জানেন শান্তিপুর শাড়ি কুটিরে কত রকম ভ্যারাইটি থাকে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা সকলে জানে যে আমার কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচার এবং আমি নিজেই ডিজাইন করি। এবং এই যে হ্যান্ডলুম গুলো দেখছেন এখানে নানা ধরনের, এগুলো কিন্তু আমাদের সব উইভিং এর কাজ, শান্তিপুরে আমাদের যে উইভার হাতের তাঁতের বেশিরভাগই কিন্তু হাতের তাঁতের কাপড়, এবং সব কিন্তু আমার নিজেরই ডিজাইন করা। তো চলুন আমি আমার পরের শোরুম আপনাদের নিয়ে যাই, এক এক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমার শোরুম গুলো। এবং আজকে একটা খুব আমার কাছে খুব আনন্দের দিন যে আজকে এখানে আমাদের শারদীয়ার উপহার হিসেবে আমি প্রায় 150 মানুষের হাতে বস্ত্র তুলে দিয়েছি, এবং আমার নতুন শোরুমের উদ্বোধন হয়েছে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আরো মানুষের পাশে এইভাবে থাকতে পারি, মানুষের সাথে থাকতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। চলুন আমার পরের শোরুমে। ওকে, আমরা একবার দেখি দাদার শোরুমের শাড়ি কালেকশনটা একবার। প্রচুর চলে এসেছি আমরা দাদা 3 নম্বর আউটলেটে, সেটা হচ্ছে শান্তিপুর শাড়ি কুটির। আমরা আছি দাদার সাথে। আমার আরেকটা আউটলেট, আমি আপনাদের সব আউটলেটে আজকে আমি ভিজিট করছি, আমি আপনাদের দেখাচ্ছি, আসুন। এই দেখুন, এটা এখানে আমার এই শোরুমে লিলেন, তসর, মটকা, ঘিচা, মসলিন, নানা ধরনের একটু কস্টলি আমি আইটেম গুলো এই শোরুম প্রায় রাখি। আর আমি এই শোরুমে আমি মূলত আমি বসি এই শোরুমে, এখানে আমি বিলিং করি এই শোরুমে। আর বাকি যে শোরুম গুলো সব রয়েছে সেখানে নানা ধরনের ভ্যারাইটি রয়েছে, আর সব শোরুম গুলোতে সব ভিন্নধর্মী নানা রকম ডিজাইনের থাকে, আর সমস্ত রকম আইটেমস আমার এখানে যেগুলো সব কিন্তু আমার নিজস্ব র মেটেরিয়াল, আমার নিজেদের র মেটেরিয়ালে সব আছে, এবং সবই আমার নিজস্ব ডিজাইন করা শাড়ি। তো এবছর আমরা, তো আমি বলবো সকলকে যে আপনারা শোরুমে ভিজিট করুন, আসুন, এসে দেখুন যে কত রকমের ভ্যারাইটি, এবং 4টে আউটলেট ছিল, এখন 5টে আউটলেট হয়েছে, সমস্ত রকমের ভ্যারাইটি শাড়ির, যত রকমের ভ্যারাইটি হয় এবং তার সাথে নাইটি কুর্তি অ্যাভেলেবেল, এবং সব কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। তো আমি বলবো আপনারা শোরুমে একবার আসুন, এসে দেখুন শান্তিপুর শাড়ি কুটির প্রতিষ্ঠান, আপনারা বুঝতে পারবেন যে এখানে আমাদের কত ধরনের ভ্যারাইটি থাকে। তো চলো আমি পরের আউটলেট আপনাদের আমি নিয়ে যাই। এটা সিল্কের এটা শোরুম, এটা এখানে আমার, এটা হচ্ছে আমার 4th আউটলেট। এখানে সমস্ত রকমের সিল্কের, এখানে আমাদের সিল্ক স্টার্টিং 320 টাকা থেকে আমাদের সিল্ক স্টার্টিং উইথ বিপি 320-400-450 থেকে শুরু করে, এবং বিয়ের বেনারসি থেকে শুরু করে সমস্ত রকমের কিন্তু সিল্ক এখানে পেয়ে যাবে। আমাদের এখানে ফ্যামিলি থেকে শুরু করে যারা বিজনেস করে তারা এবং প্রত্যেকে কিন্তু শান্ত শাড়ি কুটিরে কিন্তু আসে, এবং সিল্কের কিন্তু প্রচুর আইটেম রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে। তাই বলবো যে আপনারা আসুন, এসে দেখুন, ভিজিট করুন শোরুমে,
তো আমি বলবো আপনারা এখানে আসতে অন্তত একটু তো আপনারা বুঝতে পারবেন যে সান্ধু শাড়িকুটির কত স্টক এবং কত রকম ভ্যারাইটি থাকে। তো আমি চারটে আউটলেট ভিজিট করলাম আমার, এবার যেটা আজকে নতুন শুভ উদ্বোধন হলো সেই আউটলেট আপনাদের আমি নিয়ে চলুন আমার ফিফথ আউটলেট, এবং যেটা আজকে শুভ উদ্বোধন করলাম সেখানে আমি আপনাদের নিয়ে যাই, চলুন। হ্যাঁ নমস্কার, আজকে আমার সত্যি একটা অনেক আনন্দের দিন, আমার গর্বের দিন, এতদিন আমার চারটে শুরু ছিল, আজকে আপনাদের আশীর্বাদ বলুন, ভালোবাসা বলুন। আমার আজকে দ্বিতীয় আলো পাঁচ নম্বর আমার শুরু আজকে উদ্বোধন হলো শারদীয়ার পূর্ণ লগ্নে। আমি আজকে কিছু মানুষের হাতে, ভালোবাসার মানুষের হাতে আমি তাদেরকে নতুন বস্ত্র তুলে দিয়েছি, প্রায় 150 জন মানুষকে আমি নতুন বস্ত্র আজকে দিয়েছি, খুব ভালো লাগছে, খুব তৃপ্তি পাচ্ছি, চেষ্টা করে নিজের সামর্থ্যের মধ্যে থেকে কিছু করা, মানুষের পাশে থাকার। তো তারই আগে শুভ মুহূর্তে আমার এই নতুন শুরু উদ্বোধন হয়েছে শান্তু শাড়িগুটি। আসুন আমি আপনাদের আমার দ্বিতীয় শুরুকে আমি আপনাদের নিয়ে যাই, আমি আপনাদের বলবো আপনারা আসুন দেখুন। এই যে এখানে দেখছেন আমার রবীন্দ্রনাথ বাবা, আমার সমস্ত কিছু, আমার ঈশ্বর, আমার ভগবান। আসুন আমি আপনাদেরকে নিয়ে যাই আমার দোতলা শুরু চলে এসছি শোরুমে আরেকবার আমরা তার সাথে কথা বলতে। আমার পঞ্চম শোরুম উদ্বোধন এবং কিছু ভালোবাসার মানুষদের হাতে, প্রায় 150 জন মানুষের হাতে আজকে আমি পুজোর নতুন বস্ত্র তুলে দিচ্ছি। এটা আজকে আমার মূল অনুষ্ঠান ছিল, শাড়ি ওইভাবে আজকে আমি আপনাদের দেখাতে পারিনি। তো আমি আপনাদের বলবো আপনারা শোরুমে আসুন, আমার এই প্রতিষ্ঠানে আসুন। আপনারা বিগত দিনে যেভাবে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, আমার প্রতিষ্ঠানে এসছেন, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছায় আমার চারটে শোরুম থেকে আজকে আমার পাঁচটা শোরুম হয়েছে। এবং আমি চেষ্টা করি সব সময় মানুষের জন্য কিছু করার, আমি আমার সামর্থ্যের মধ্যে দিয়ে। তো সাধু শাড়িকুটিরের পরিবারের পক্ষ থেকে আজকে এই শুভ শারদীয়ার পূর্ণ লগ্নে সকলকে, সকল ক্রেতা বন্ধুকে, সকলকে সাধু শাড়িকুটির পক্ষ থেকে আমি অনেক অনেক অভিনন্দন, শুভ শারদীয় শুভেচ্ছা জানেন। এবং শান্তিপুর শাড়িকুটির যেটা আমাদের একটা অফিসিয়াল মেসেজ আপনারা জানেন, সেটা হচ্ছে সেফ ড্রাইভ, সেফ লাইফ, সেফ ওয়াটার, সেফটি। আপনারা গাছ লাগান, আপনারা জল বাঁচান, আপনারা গাড়ি আসতে চালান, আপনারা জীবন বাঁচান। আপনার পরিবারের আপনার কোনো সদস্য যখন বাড়ি থেকে বেরোবে, তার হাতে অন্তত যখন বাইক নিয়ে বেরোবে তার হাতে আপনারা হেলমেটটা তুলে দেন, হেলমেট ছাড়া বাড়ি থেকে বেরোতে দেবেন না। গাড়ি নিয়ম মেনে চালান, সরকারের সমস্ত নিয়ম নীতি মেনে আপনারা গাড়ি চালান। আপনার প্রাণের দাম আপনার পরিবারের কাছে অনেক মূল্য, আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ি, সকলে মিলে একে অন্যের পরিপূরক হয়ে সাধু শাড়িগুলির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে এটা আমাদের অনুরোধ, আবেদন বলতে পারেন। শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আরো একবার আপনাদেরকে জানিয়ে। দেখুন শান্তিপুর শাড়িকুটির যে নামে প্রজ্জ্বল বর্তমান কালে, এবং সুভাষ দেবনাথ যাকে এই এই অঞ্চলে গোবাগার মোড় অঞ্চলে যেদিন থেকে ব্যবসা শুরু করেছে সেদিন থেকেই আমার সঙ্গে ব্যক্তিগত ভাবে খুব ভালো সম্পর্ক, কিন্তু তার থেকেও বড় সম্পর্ক হয়েছে আশাপুর হিমাচল বললেও বোধ হয় চন্দ্রকলা এখন মানুষ চেনে। চেনে দুটো কারণে, এক হচ্ছে সে এক নম্বর ব্যবসাটা খুব ভালো ব্যবসাটা সে করতে জানে, আর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সমগ্র ব্যবসায়ী কুলকে সে পথ দেখিয়েছে কিভাবে এই ব্যবসার সঙ্গে সঙ্গে সমার্থক হয়ে উঠবে যে সামাজিক কাজগুলো, সেই কাজ কিন্তু ও করে চলেছে একদম।